নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদেরই বন্ধু রোহিণী চলে এলাম বার্ষরিক রাশি ফল প্রেডিকশন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের এই আগত দু সালটি কেমন কাটবে একটি সোজা সাপটা গাইডলাইন জোরে নিন কারণ প্রত্যেকেরই জন্মচক আলাদা জন্মকালীন গ্রহ অবস্থা আলাদা তাই আমরা ফলও লাভ করি আলাদা আলাদা এই যে গ্রহদের খুব সুন্দর অবস্থান কোনো মকর রাশির জাতক ব্যক্তি ফল পাবেন মধ্যম কোনো মকর রাশির জাতক ব্যক্তি ফল পাবেন খুব ভালো কারণ শুধুমাত্র জন্মকালীন গ্রহদের অবস্থার ওপর অনেকটাই নির্ভর করে থাকে তাই এটিকে শুধুমাত্র গাইডলাইন্স রূপে নিন আমার এই প্রেডিকশান তিনটে গ্রহকে বেশ করে আপনাদের কাছে তুলে দেয়া একটি শনিদেব অপরটি গুরু বৃহস্পতি এবং রাহুর ট্রানজিটের ওপর বেশ করে কিন্তু এই প্রেডিকশান আপনাদের কাছে তুলে দিচ্ছি দ্বিতীয় ভাব এবং লগ্নভাব দুটোরই অধিপতি গ্রহ হচ্ছে শনি সেই শনি কিন্তু উনত্রিশে এপ্রিল দু থেকে বারোই জুলাই দু বাইশ আপনাদের জীবনের রাজফল উৎপন্ন করবে রাজফল উৎপন্ন করবে কারণ শনি কুম্ভ রাশিতে গমন করবে তার প্রিয় রাশি সেখানে গিয়ে শশুর নির্মাণ হবে কারা কারা এই ফলটি পাবেন দেখে নিন জন্মচকে শনির অবস্থান কোঠা। শনি যদি এগারো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে স্ট্রং পজিশনে থাকে মিত্র ঘরে থাকে বা তুলা মকর কুম্ভ রাশিতে অবস্থান করে তাহলে কিন্তু অবশ্যই এ ফল আপনারা প্রাপ্ত করবেন রাজফল রূপে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে পারিবারিক সম্পর্ক মধুর হবে সুখে বৃদ্ধি সম্পত্তি কয় এবং কথার দ্বারা প্রশংসা অর্জন যারা কথার দ্বারা কাজ করেন বিশেষ করে রেডিও জকি থেকে শুরু করে গায়ক প্রত্যেকেরই উন্নতি তার সাথে তার সাথে আপনার কথার জাদুতে বহু লোক আপনার কাছে আকৃষ্ট হয়ে চলে আসবে তাই ব্যবসাদারদেরও এই সময়টা ভালো যাবে শনি তিনখানা দৃষ্টি তৃতীয় দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবের পড়বে চতুর্থ ভাব থেকে সুখ মাতা দেখে থাকি চতুর্থ ভাবে শনির দৃষ্টি পড়াতে কিন্তু সুখে বৃদ্ধি ঘটবে সুখে বৃদ্ধি ঘটবে এবং সম্পত্তি কয়ের সম্ভাবনা প্রবল তৈরি করবে বহু দিন ধরে সম্পত্তি ক্রয় করবেন বা গাড়ি ক্রয় করবেন ভাবছেন তাদের কিন্তু এই বছরে কিন্তু সেই স্বপ্ন পূরণ হবে মাতার সাথে সুসম্পর্ক বর্তমান থাকলেও মাতার শারীরিক দিকটি কিছুটা ডিস্টার্ব হবে বিশেষ করে হাই প্রেশার ওরিয়েন্টেড সমস্যায় মা ভুগতে পারে কর্মজীবনে প্রমোশন প্রাপ্তি বা পদপ্রাপ্তির সম্ভাবনা প্রবল রয়েছে ইঞ্জিনিয়ারিং বা ল্যান্ড রিলেটেড যারা কাজ করেন তাদের উন্নতি রাজনীতির সাথে যুক্ত লোকেদের উন্নতি চলে আসি দ্বিতীয় দৃষ্টি আলোচনায় সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টমভাবে সিংহে সপ্তম দৃষ্টি যেহেতু অষ্টমভাবে পড়ছে অষ্টমভাব বাধা বিঘ্নকে নির্দেশ করে আকস্মিক কিছু ঘটনাকে নির্দেশ করে এক্ষেত্রে এই সসযোগের শনি দ্বিতীয় ভাব থেকে অষ্টমভাবে দেখার সঙ্গে সঙ্গে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটাবে মিডিয়া কম্পিউটার টিভি অকাল রিলেটেড যারা কাজকর্ম করেন তাদের উন্নতি মাটির তলার প্রোডাক্টের সাথে ব্যবসাদার যারা রয়েছেন তাদের উন্নতি আকস্মিক কিছু চেঞ্জ কর্মক্ষেত্রে ঘটবে সেটা কিন্তু পজিটিভ চেঞ্জ হবে এবং শ্বশুরবাড়ির লোকজনের থেকে কিছুটা প্রাপ্তির সুযোগ ঘটবে তবে রাস্তাঘাট সাবধানে চলাচল করতে হবে চোটাঘাট লাগার সম্ভাবনা রয়েছে দশম দৃষ্টি পড়ছে একাদশ ভাব একাদশ ভাব মানেই হচ্ছে শুভ ভাব সমস্ত ইচ্ছা পূরণের ভাব আয় বৃদ্ধির ভাব ফলত শনির দৃষ্টি পড়াতে মাল্টিপাল সোর্স অফ ইনকাম আপনার বাড়ছে ইচ্ছা পূরণ ঘটছে বড় ভাই বোনের থেকে লাভ পাচ্ছেন সন্তান প্রাপ্তির সম্ভাবনাও ঘটছে বারোই জুলাই পর লগ্নভাবে বকরি অবস্থায় শনি চলে আসবে বকরি অবস্থায় যখনই কোনো প্ল্যানেট যায় তার মধ্যে কিন্তু শক্তি বৃদ্ধি পায় এক্ষেত্রে আপনারা দেখবেন যেই লগ্নে শনি বকরি হবে আপনাদের মধ্যে চেষ্টা এগিয়ে গিয়ে কোনো কাজ করার মানসিকতা বৃদ্ধি পাচ্ছে মনের জোর দিয়ে অনেক কাজ করতে চাইবেন এবং নিজেকে খুব কর্মঠ মনে করবেন অ্যাক্টিভ জিনিসটা আপনার মধ্যে বাড়বে তৃতীয় দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে আপনার উইল পাওয়ার বাড়ছে নিজের চেষ্টায় সমস্ত কাজ করবেন ভাই বোনের সাথে সুসম্পর্ক কর্মজীবনে উন্নতি কর্মজীবনে কলিকদের সাপোর্ট পাবেন ছোটোখাটো যাত্রা যাত্রা দ্বারা কিন্তু কিছুটা লাভ ঘটবে কমিউনিকেশন রিলেটেড কাজকর্ম যারা করেন তাদের উন্নতি সপ্তম দৃষ্টি থাকছে আপনার সপ্তমে ব্যবসায়িক জীবনে লাভ বিবাহিত জীবনে সুখ শান্তি এছাড়া সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান বৃদ্ধি পাবে দশম দৃষ্টি দশমে দশমে থাকার জন্য কর্মজীবনে উন্নতি এবং কর্মজীবনে হঠাৎ কিছু চেঞ্জ আপনারা দেখতে পাবেন চলে আসি শনির পরে বৃহস্পতির গোচরে বৃহস্পতি কিন্তু আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি সেই বৃহস্পতি একুশে নভেম্বর দু থেকে তেরোই এপ্রিল দু হাজার বাইশ থাকছে আপনাদের ধনভাবে বৃহস্পতির অবস্থান প্রথম ট্রানজিট কিছুটা ধন বৃদ্ধি করাবে এবং আপনারা দেখবেন যে ঋণ মুক্তি ঘটছে আপনাদের বহু লোক যারা ঋণে জর্জরিত তাদের কিন্তু ঋণ মুক্তি ঘটার সম্ভাবনা বৃহস্পতির এই ট্রানজিটে যাত্রাকালীন লাভ ছোটো বড়ো যাত্রার সম্ভাবনা প্রবল থাকছে পারিবারিক লোকজনের সাপোর্ট পাবেন এক্সপোর্ট ইম্পোর্ট বা ট্রান্সপোর্ট রিলেটেড যারা কাজ করেন বা হসপিটাল ওরিয়েন্টেড যারা কাজ করেন বা এমএনসি ওরিয়েন্টেড যারা কাজ করেন তাদের কিন্তু উন্নতি এখানে বৃহস্পতিরও তিনটে দৃষ্টি পঞ্চম দৃষ্টি থাকছে ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়াতে শত্রু নাশ ঋণ মুক্তি দূরস্থানে কর্মের যোগাযোগ ঘটবে কর্মজীবনে উন্নতি সপ্তম দৃষ্টি থাকছে অষ্টম স্থানে তাই যাত্রাকালীন কিছুটা সাবধানতা পিতার শরীর নিয়ে কিছুটা ভুগতে হতে পারে দূর স্থান থেকে কর্মের যোগাযোগ তার জন্যে কিন্তু একটা চেঞ্জ বাড়ি থেকে দূরে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে নবম দৃষ্টি থাকছে দশম স্থানে কর্মজীবনে হঠাৎ পরিবর্তন ঘটবে বিদেশি সংস্থায় কর্মলাভ ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা প্রবল তেরোই এপ্রিলের পরে মিনে চলে যাবে বৃহস্পতি এবং ডিসেম্বর অবধি এই মিন রাশিতে অবস্থান করবে ফলত যেহেতু তৃতীয় স্থানে গিয়ে মিন মিন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে আপনার মধ্যে চেষ্টা বল উইল পাওয়ার বৃদ্ধি করবে ফলত কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বাড়ার জন্য আপনার কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে এবং অহেতুক পরিশ্রম করে আপনি কিন্তু কলিকদেরও অনেকটাই পেছনে ফেলে এগিয়ে যাবেন কর্মজীবনে পরিশ্রমটা এখানে দেখাচ্ছে পরিশ্রম আপনি করবেন নিজে স্টেবিলিটি বা নিজের সম্মান বৃদ্ধি করার জন্য আপনি কর্ম করবেন এবং কর্ম করার ক্ষেত্রে আপনার মানুষ মানসিকভাবে খুব নিজেকে স্ট্রং মনে করবেন এর সাথে ছোট ভাই বোনের সাথে সুসম্পর্ক ঘটবে এবং বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এবং কর্মসূত্র দেখবেন একটা চেঞ্জ দেখতে পাবেন পঞ্চম দৃষ্টি সপ্তম স্থানে থাকছে সপ্তম স্থানে বৃহস্পতির মতো শুভ গ্রহের দৃষ্টি থাকার জন্য কিন্তু যোগাযোগ ঘটবে বিবাহিত জীবনে লাভ ব্যালেন্স ফিরে পাবেন আয় উন্নতি ব্যবসায়িকদের বাড়ছে সামাজিক জীবনে মান এবং প্রতিষ্ঠা দুটি বৃদ্ধি করছে। এবং আপনার দ্বিতীয় সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবল রয়েছে এবং যাদের দ্বিতীয় সন্তান রয়েছে তাদের কিন্তু দ্বিতীয় সন্তানের উন্নতি এবং কর্মযোগের সম্ভাবনা প্রবল থাকছে এরপরে বৃহস্পতি ঠিক আপনাদের চলে যাবে সপ্তমভাবে সপ্তম দৃষ্টি দেবে আপনাদের নবম ভাবের ওপর যেহেতু সপ্তম দৃষ্টি নবম ওপর দেবে ফলে তো ভাগ্য উন্নতি ধর্মস্থানে যাত্রা ভাগ্যের একটা পরিবর্তন আপনার লক্ষ্য করবেন এবং পিতার সাথে বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে যার জন্যে কিন্তু আপনার জীবনে উন্নতি ঘটছে এই সময় গুরুজনকে শ্রদ্ধা করবেন তাতে কিন্তু আপনার ভাগ্যের উন্নতি ঘটবে নবম দৃষ্টি থাকছে একাদশ স্থান একাদশ স্থান মানে আগেও বলেছি ইচ্ছা পূরণের ভাব এবং যে কোনো ইচ্ছা বহু দিন ধরে আটকে ছিল সেই ইচ্ছা কিন্তু পূরণ করবে। বৃহস্পতির ট্রানজিটের সঙ্গে সঙ্গেই এবং বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল করে তুলবে এছাড়া আয় বৃদ্ধি মাল্টিপাল সোর্স অফ ইনকাম আপনার বাড়ছে বড় ভাই বোনের সাথে সুসম্পর্ক ঘটছে এবং আয় বাড়ার সাথে সাথে কিন্তু সন্তানেরও উন্নতি ঘটবে এবং সন্তানের বিবাহেরও যোগাযোগ তৈরি হবে এই রইল বৃহস্পতির ট্রানজিট এবার চলে আসি রাহুর ট্রানজিটে রাহু আপনাদের চতুর্থভাবে অবস্থান করবে চতুর্থভাবে রাহু একটু মেন্টালি টেনশান বৃদ্ধি করাবে যেহেতু চতুর্থভাবে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না রাহু সবসময় তিন ছয় এগারো ফলটা ভালো দেয় কেন্দ্র চতুর্থভাবে অবস্থান করছে এখানে মঙ্গলের ফলটা বেশি দেবে যদি আপনাদের জন্মছা ছকের মধ্যে মঙ্গলের পজিশন ভালো থাকে তাহলে কিন্তু এই সময় সম্পত্তি প্রাপ্তি বাড়ি পরিবর্তন এগুলো কিন্তু ঘটছে সাময়িক কিছু আয় বৃদ্ধি ঘটবে এবং তার সাথে সাথে কর্মজীবনে একটা হঠাৎ পরিবর্তন এই রাহুর প্লেসমেন্টে ঘটবে এবং রাহুর প্লেসমেন্টের সঙ্গে সঙ্গে কেতু দশমে বসেছে ফলত পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়বে এবং যারা রাজনীতির সাথে যুক্ত লোক রয়েছেন তাদের কিন্তু পদপ্রাপ্তি ঘটবে কিন্তু এই পদপ্রাপ্তির জন্য বহু চ্যালেঞ্জ ফেস করতে হবে কারণ একটা গোপন ষড়যন্ত্র আপনার পেছনে চলতে পারে এক্ষেত্রে বলি যাদের জন্মছকে শনির অবস্থান খুব একটা ভালো নেই তারা কিন্তু প্রতি শনিবার দিন অসত্য গাছের নিচে জল ঢালুন কারণ এই বছরে শনি আপনার ভাগ্য চমকাবে তাই শনিকে স্ট্রং করতে হলে আপনারা প্রতি শনিবার অসত্য গাছের নিচে জল ঢালুন এতে কিন্তু শনি প্রবলভাবে ভালো ফল দেবে এবং বৃহস্পতির জন্য আপনারা কলা গাছের নিচে কিছুটা জলে হলুদ গুলিয়ে ঢালুন এতে কিন্তু বৃহস্পতিও ভালো ফল দেবে বৃহস্পতিবার দিন করে ঢালুন না নাহলে ওং শিব ভাগবতে নাম এই মন্ত্রটি শ্রীকৃষ্ণ বা নারায়ণের সামনে বলুন এতেও ভালো ফল পাবেন এবং রাহুর জন্য আপনারা একটাই কাজ করবেন রাহুর জন্য আপনারা ফিটকিরি ফিটকিরি আপনারা আপনাদের বাথরুমে রেখে দিন এবং প্রতি শনিবার করে ফিটকিরির জলে পা ধুন এবং সেই জলটা বাথরুমে ফেলে দিন এতে কিন্তু রাহু নেগেটিভ থাকলে অনেকটাই ভালো ফল দেবে আজকের ভিডিও এখানে শেষ করব মকর রাশি শেষ হলো আশা করি ভিডিও ভালো লাগছে মকর রাশির দর্শক বন্ধু যারাই দেখছেন তাদের এই নতুন বছর যাতে ভালো যাক ঈশ্বরের কাছে এই কামনা করি এই এখানে ভিডিও শেষ করছি নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ